ভালোবাসাতে বয়স বাধা মানে না, যা প্রমাণ করে দিয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়, যাদেরকে নিয়ে কম কথা হয়নি। বিয়ের পর দুজনের বয়সের ফারাকের জন্য বারবার ট্রোল করা হয়েছে এই জুটিকে। বয়সের ফারাক 26 বছর, সেই সাথে 20 বছরের লিভ ইন সম্পর্ক, তারপর বিয়ে। দীর্ঘ অপেক্ষা, বাধা বিপত্তির পর বিয়ে হলেও আজও আক্ষেপ অভিনেত্রী দোলন রায়ের, যা নিজের মুখেই জানালেন অভিনেত্রী। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। দোলন রায় এবং দীপঙ্কর দে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি, বহু বছরের সম্পর্ক তাদের। বিদেশে নাটক করতে গিয়ে তাদের বন্ধুত্ব, তারপর প্রেম। দীর্ঘ বছর লিভ ইন এর পরে 2020 সালের জানুয়ারি মাসে আইন মতে বিয়ে সারেন এই দুজন। জানি সেই সময় কম কথা হয়নি, যার নেপথ্যে ছিল এই জুটির বয়সের ব্যবধান, কিন্তু সবকিছুকে সরিয়ে নিজেদের ভালো লাগা খুঁজে নিয়েছিলেন এই জুটি। প্রায় 30 বছরের সম্পর্ক, তারপরেও একটা আক্ষেপ এখনো বহন করে চলেছেন দোলন। রিয়েলিটি শোর মঞ্চে প্রশ্ন করাতে যে আক্ষেপের কথা নিজেই জানালেন অভিনেত্রী। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি রিয়েলিটি শোতে অতিথি হিসেবে এসেছিলেন দোলন এবং দীপঙ্কর। সেখানেই দোলন বললেন, আমার খুব ইচ্ছে হয় মেয়ের মা হতে, আমি মেয়েদের ভালো বুঝি, সিরিয়ালে বহুবার মেয়ের মা হয়েছে, আমি নিজে মায়ের খুব কাছে, এখন আমার মায়ের বয়স হয়ে গিয়েছে, সব কথা ভাগ করে নেওয়া যায় না, তাই মেয়ে থাকলে বেশ ভালো হতো, আমি বন্ধুর মতো মিশতাম, মনের সব কথা ভাগ করে নিতাম। এ কথা বলতে বলতেই খানিকটা চোখ ছলছল করে উঠেছিল দোলনের। পাশেই বসেছিলেন অভিনেতা দীপঙ্কর দে, যদিও তারপর খানিকটা চুপ ছিলেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।